আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি আমাদের ইসলামিক জলসার তৃতীয় পার্ট দেখাতে চলেছি, তো তোমরা দেখো। আর এটাই হচ্ছে লাস্ট পার্ট, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো, আমাদের এখানে নিয়াজ, মানে যেটা আমাদের নিয়াজ তৈরি হয়, এই জলসার পরে সবাইকে বিতরণ করা হয় যারা শুনতে আসে মজলিসে। আর পুরো গোটা পাড়া, মানে আমাদের এ পাড়া ও পাড়া তিনটে পাড়া বেলানো হয় বাড়ি বাড়ি গিয়ে, তো সেটা এখন এখানে তৈরি হচ্ছে, রান্না হচ্ছে। এখানে চাঁদা দিয়ে শরিক হওয়ার জন্য, কালেকশন করার জন্য বসে আছে, নেওয়া হচ্ছে। আর এখানে জলসা হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা শোনো। তুমি বলছো আমি আল্লাহ রাসূল, আমরা মেনে নিলাম। যারা মানলো কামিয়া, আর তাদের মধ্যে কিছু ছিল, তারা বললো এই জন্য ডেকেছো তুমি, পালা পালা পালিয়ে গেল। যারা পালিয়ে গেল তোর ঘরে, তারা শেষ। তোর ঘরে বন্দুক রাখা আছে, যারা মেনে নিল কামিয়া। তোর ঘরে বন্দুক রাখা আছে, ইনি হলো হযরত মুহাম্মদ, তোরা বলে মেনে নিয়েছি আমি মানতাম। তাহলে আমিও তখন মানবো, তার আগে আমিও মানবো না, তোরা মানতে পারিস। আল্লাহ নবীর কাছে যেই যাচ্ছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেয়েরা থেকে চিনেন? নবী বলছেন, কে বললো? আমি তো জীবনে করিনি, দাবি করিনি, দাওয়া করিনি, আমি মেয়েরা দেখেছিলাম। তোমরা আমার কাছে এসেছো কেন? আমার কাছে এসেছে কেন? যিনি নিয়ে আল্লাহ বলছেন, হাবিব, যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেয়েরা দেখেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. مسجد الأقصى مين قال؟ বোঝাবার জন্য এটা একটা ঘর, এতটুকু বুঝেছিল মানে বড় হলুদের বিরিয়ানি হলো না কি শুনতো? আপনাদের নোটিস এসে অনেক কষ্ট করেছি, বেশ আরাম লাগলো দেখে। শুরুতে যদি এরকম থাকতো আরো ভালো হতো। এখানে নিয়াজ রান্না করে ঢালা হয়েছে, প্যাকিং করা হচ্ছে, প্যাকেট প্যাকেটে দেওয়া হচ্ছে। আমাদের এখানে পাড়ার ছেলেগুলো সব মন দিয়ে কাজ করছে, প্রত্যেক বছরে এটা করা হয়, প্রত্যেক বছর এরা এরকম একে অপরের হাত বাড়িয়ে দেয় আমাদের কাজের জন্য। এরকমভাবে প্যাকিংগুলো করা হয়, এইভাবে প্যাকিংগুলো করার পর সব বিতরণ করা হয় যেহেতু মজলিসে। আর বাড়ি বাড়ি পুরো একটা কোনো পাত্রে করে যাওয়া হয়। এই এবার পাড়ায়, গোটা পাড়ায় দেবার জন্য আমরা সব বেরিয়ে পড়েছি সবাই মিলে, পেছন পেছন আমি যাচ্ছি ভিডিও করতে।
যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা গোটা পাড়াতে এরকম নিয়াজ বিতরণ করি। আর এইভাবেই কিন্তু আমাদের পাড়ার ছেলেগুলো আর আমাদের পাড়ার সবাই সবাই এইভাবে কিন্তু একে অপরে হাত বাড়িয়ে দেয় এই দিনটার জন্য। প্রত্যেক বছরে আমাদের একটা মানে বছরের প্রত্যেক বছরে আনন্দ করা হয়, আর মানে এটা এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আর গোটা পাড়াতে সবার বাড়িতে আত্মীয় স্বজন কুটুম আসে, যেহেতু একটা পাড়ার অনুষ্ঠান, পাড়ার জলসা, পাড়ার ঐতিহ্য, এটা আমাদের প্রত্যেক বছরে হয়ে থাকে। আবার আগের বছরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক বছরে এগুলো হয়। আবার পরের বছরের জন্য সবাই তৈরি থেকো, আর ইনশাআল্লাহ আবার সবার সঙ্গে সবাই তোমরা এইভাবে কাজ করবে, আর আমিও আশা করি করব। আর ভালো জিনিসে কাজ হাত বাড়াবার জন্য সবাই আসো, আর সবাইকে আমন্ত্রণ করলাম প্রত্যেক বছরে একবার করে এসে অন্তত দেখে যেও আমাদের পাড়ার এই অনুষ্ঠান, এই ইসলামিক জলসা। সবার নিমন্ত্রণ রইল, দাওয়াত রইল আমাদের পাড়াতে। যারা যারা দেখছো, ফাল্গুন মাসের শেষ সপ্তাহে হয়, বাট তারিখটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো আবার।